নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। রোজকারের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজ 21 জুলাই এবং গতকাল 20 জুলাইয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামীকালের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হবে তাতে এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা অবশ্যই তার উত্তরগুলো কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী রয়েছে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকলের কাছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এছাড়াও কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই ধরনের বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স রোজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নেওয়া যাক আজকের কী কী প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, ঊর্জা গঙ্গা প্রজেক্ট কিসের সাথে সম্পর্কিত? ঊর্জা গঙ্গা প্রজেক্টটি গ্যাস পাইপলাইন প্রজেক্ট সম্পর্কিত। গ্যাস পাইপলাইন প্রজেক্টের জন্য এই ঊর্জা গঙ্গা প্রজেক্টটি করা হয়েছে। 2540 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস পরিবহন হবে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত এই পাইপলাইন বিস্তৃত থাকবে। এই পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাসের পরিষেবা দেওয়া হবে। হেলথের কথা চিন্তা করেই মোদী সরকার এই ঊর্জা গঙ্গা প্রজেক্ট শুরু করেছেন। দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কে দশম জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্ঘাটন করেছেন? দশম জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্ঘাটন করেছেন প্রকাশ জাভড়েকর। তিনি ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার। নিউ দিল্লিতে সিরি ফোর্ট অডিটোরিয়ামে এই দশম জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্ঘাটন করেছেন ব্রডকাস্টিং অ্যান্ড ইউনিয়ন ইনফরমেশন মিনিস্টার প্রকাশ জাভড়েকর। পরের কোশ্চেন দেখে নেব, সম্প্রতি কোন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন দেশের জন্য যারা শহীদ হয়েছেন রাজ্যে তাদের পারিবারিক আর্থিক সাহায্য 25 লাখ থেকে বৃদ্ধি করে 1 কোটি করা হয়েছে? তাদের 25 লাখ থেকে বৃদ্ধি করে 1 কোটি টাকা করা হয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। মহারাষ্ট্রের রাজ্য সরকার এটি ঘোষণা করেছেন, তাদের পারিবারিক আর্থিক সাহায্য করবেন 1 কোটি টাকা করে। পরের কোশ্চেন দেখে নেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিবেক কুমার হয়েছেন প্রাইভেট সেক্রেটারি নরেন্দ্র মোদীর। এর পরের কোশ্চেন দেখে নেব, IAAF ভেটেরান পিনের জন্য কে মনোনীত হয়েছেন? IAAF ভেটেরান পিনের জন্য মনোনীত হয়েছেন পিটি উষা। পিটি উষার নাম আমরা প্রত্যেকেই জানি, তিনি দৌড়ে অনেক পদক জিতেছেন ভারতের হয়ে। এর পরের কোশ্চেন দেখে নেব, ব্র্যান্ড ফিনান্স ইন্ডিয়া 100 2019 রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ড কোনটি? এই রিপোর্ট অনুসারে সবচেয়ে দামি ব্র্যান্ড হলো টাটা। 2 নম্বরে রয়েছে LIC, লাইফ ইন্স্যুরেন্স যে LIC, সেই LIC রয়েছেন 2 নম্বর, এবং 4th পজিশনে আছে SBI। এর পরের কোশ্চেন দেখে নেব, কার্গিল আনটোল্ড স্টোরিজ ফ্রম দ্য ওয়ার এই বইটির লেখক কে? কার্গিল আনটোল্ড স্টোরিজ ফ্রম দ্য ওয়ার বইটির লেখক হলেন রচনা বিস্ত রাওয়াত।
কার্গিল ডে পালিত হয় 26শে জুলাই। এর পরের প্রশ্ন দেখে নেব, কে ইসরায়েলে ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? ইসরায়েলে ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার সিংলা। তিনি ইসরায়েলে ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। এর পরের কোশ্চেন রয়েছে, কোন নৌসেনা জাহাজ মিশন সাগর মৈত্রীকে শুরু করেছে? নৌসেনা জাহাজ INS সাগর ধনী সাগর মৈত্র মিশনকে শুরু করেছে। ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই রকম রোজকার বাংলায় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আরও ইন্সপিরেশান পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরের কোশ্চেন দেখে নেব, সম্প্রতি WHO অর্থাৎ হু কোন দেশে ইবোলা সংকটের পর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? ইবোলা সংকট আমরা দেখেছি যে কঙ্গোতে হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এই ইবোলা সংকটের পর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখানে ভাইরাসের প্রকোপে অনেক মানুষ কিন্তু মারা গেছে, আমরা কদিন আগেই দেখতে পেয়েছি। এই কঙ্গোতেই হুয়ের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবারে আপনাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেইগুলো দেখিয়ে দেব আপনাদের। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ওয়ার্ল্ড নন টোবাকো ডে কোন দিন পালিত হয়? এর উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরের কোশ্চেন রয়েছে, ব্লু রিভলিউশনের জনক কে? তিন নম্বর প্রশ্ন রয়েছে, পিঙ্ক রিভলিউশনের জনক কে? চার নম্বর প্রশ্ন রয়েছে, উই আর ডিসপ্লেসড এই বইটির লেখক কে? তারপরের প্রশ্ন রয়েছে, ইংল্যান্ডের জাতীয় খেলার নাম কি? লাস্ট প্রশ্ন রয়েছে, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর উত্তরগুলো নিয়ে আগামীকালের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হবে তাতে আলোচনা করা হবে বিস্তারিতভাবে এর উত্তরগুলো, এবং এর সাথে সাথে আরও যা যা ইনফরমেশান থাকবে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রোজকার বাংলায় ভিডিও পাওয়ার জন্য, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় রোজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।